আসসালামু আলাইকুম, আমি থাকি প্রবাস সৌদি আরবে। আজকে এক ভাই কমেন্টস করছিল যে আমি রুমটা গোছাই ভিডিওটা করার জন্য, তো কমেন্টসে সে লিখছিল যে আমি রুমটাকে গোছাই ভিডিওটা করলে ভালো হতো। পরামর্শটা ভালোই দিয়েছে, কিন্তু সমস্যাটা হলো আমার হাতে এরকম লম্বা সময় থাকে না যে এত ঘন্টা ডিউটি করে আসি, এরপরে দিয়ে আবার কিছু করা, এরকম সময় সুযোগ অনেক সময় হয় না। এখন আমি তো বুঝি যে আমার সমস্যাটা কোন জায়গায়। তুমি সদা খুশি থাইকো, thank you.
আল্লাহ রে কত কষ্টে জীবন। আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা ছড়িয়ে ছিটিয়ে দিন।
এটা হলো শ্রীলঙ্কার তালের গোড়া শিকড়, অনেক টেস্ট। ايوه ها بن بن ما في شكرا ها
কিছু কইলেন না, টিকটক হঠাৎ করে চলে গেছে। ওর টিকটক কইতাম গেছে তে টিকটকে নাই, ওনা আবার ডাউনলোড করতে হবে। তো কমে গেছে, এটা কোনো কাম হলো? আমি টিকটক কাম না আইডিয়া আগে গাইনি। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে করছি তে। ইমেল টিমে শক্ত করে লইছে। কিন্তু ইমেল গেছে তো আগে যাবে না রে। চলে যাবে। আর ইনস্টাগ্রামে না খুঁজতে পারিনি, ইনস্টাগ্রামে সমস্যা দিতে আছে।
আপনার অভিজ্ঞতা আরেকজনের কাজে লাগুক, আরেকজন আপনার জন্য দোয়া করবে। আপনার অভিজ্ঞতা ছড়িয়ে ছিটিয়ে দিন, আপনার অভিজ্ঞতা ছড়িয়ে দিন যাতে লাভ হয়। আসসালামু আলাইকুম। বিলাসিতা বন্ধ করে দিন, অপচয় বন্ধ করে দিন। যা রোজগার করে সেগুলো হিসেব করে খরচ করুন। দারিদ্রতাকে ভয় করুন, কারণ দারিদ্রতা কখন আসবে সে কখনো বলে আসে না। তাই নিজেকে এখন থেকে সতর্ক করুন। বিলাসিতা অপচয় বন্ধ করুন, সঞ্চয় করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অতীতের ইতিহাস থেকে জেনে নিন, যারা আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে তারা বিপদে পড়েছে। আপনি যদি এইরকম করেন আপনারা পরিণতি এরকম হবে। আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করুন, জীবন ভালো হবে।
আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে, বিপদে পড়েছে। আসসালামু আলাইকুম। মানুষকে ঘৃণা করবেন না, কারণ আল্লাহ কখনো কাউকে ছোট করে তৈরি করে না। হত্তো আপনার আমার দেখাতে ভুল আছে, বুঝাতে ভুল আছে, আল্লাহ কখনো কাউকে ছোট করে নাই। আপনাকে যা দিয়েছে ওকে তার চেয়ে বেশি দিয়েছে, এটাই হলো পৃথিবী। মানুষকে ঘৃণা করবেন না, একটা জিনিস খেয়াল রাখবেন, গরিবকে কেউ ভালোবাসে না। আপনার কাছে যদি টাকা পয়সা যদি থাকে, দূর আত্মীয় কিন্তু আপনার খোঁজ খবর নিবে, অপরিচিত লোক আপনার বন্ধু হবে, কিন্তু টাকা পয়সা না থাকলে আপনজন আপনাকে ছেড়ে চলে যাবে, এটা হলো পৃথিবী। গরিবকে কেউ ভালোবাসে না। আল্লাহ হাফেজ।